ডালিউডের কুইনকেত অভিনেত্রী ওপবিশ্বাস সদ্য পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি আট জানুয়ারি থেকে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক এবং এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন অপবিশ্বাস বারোই জানুয়ারি শুক্রবার ছিল নিজের দুই প্রতিষ্ঠানের উদ্বোধন যেখানে হাজির ছিলেন অপুবিশ্বাস সেখানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন উঠে আসে সাকিব খান প্রসঙ্গ নায়িকাকে জিজ্ঞেস করা হয় ব্যবসার শুরুর আগে সাকিব খানের কেমন প্রতিক্রিয়া পেয়েছেন জবাবে অপুবিশ্বাস বলেন সবসময় আমার ভালো কাজের সঙ্গে থাকেন সাকিব খান তিনি ভালো করেই জানেন অপু নিশ্চয়ই এটা পারবে সেই বিশ্বাসটা আমার প্রতি তার আছে আমার ব্যবসার সঙ্গে সাকিব খান দুয়া ভালোবাসা আশীর্বাদ আছে নিজের ব্যবসা প্রসঙ্গে বিশ্বাস বলেন আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় তাকুক একটা সময় অন্য কিছু অবলম্বন করে আমার জীবন পার করতে হবে কথা ভেবেই নতুন বিজনেস শুরু করছি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সাজগোজের পাশাপাশি খাওয়া দাওয়া ও কেনাকাটাও করতে পারবেন ক্রেতারা এখানে কসমেটিক্সও পাবেন প্রসঙ্গত দুই হাজার পাঁচ সালে ঢাকায় চলচ্চিত্রে পা রাখেন নায়িকা বিশ্বাস প্রায় একশো সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী যার অধিকাংশ তার সাবেক স্বামী চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে আমি চাই আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক অপবিশ্বাস চিত্রনায়ক অপবিশ্বাস পার্লার ও রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখিয়েছেন আট জানুয়ারি থেকে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক এবং এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন অপুবিশ্বাস এ প্রসঙ্গে অপুবিশ্বাস নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন বুধবার সন্ধ্যায় দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লেখেন মানুষের কাছে আমি একজন নায়িকা দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক নায়িকা বলেন এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছি এবার শুরু করলাম নতুন ব্যবসা আমি চাই ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস নতুন দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করলেও বারোই জানুয়ারি থেকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এগুলোর আনুষ্ঠানিকতা যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন বিশ্বাস বারোই জানুয়ারি শুক্রবার রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক ও এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন অপুবিশ্বাস এ দুটো প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এই চিত্রনায়িকা এ সময় বিশ্বাসের সঙ্গে ছিলেন চিত্রনায়ক ও এমপি পি ফেরদুস আরও ছিলেন এমপি ওয়াকিল উদ্দিন ও চিত্রনায়ক ইমন